এই যে প্রার্থী তালিকা রাজ্য বিজেপির পক্ষ থেকে যে প্রার্থী তালিকা প্রস্তাব করা হয়েছে কেন্দ্রের কাছে সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখযোগ্য বিষয় ব্যারাকপুর কেন্দ্র এবং রানাঘাট কেন্দ্র আসবো পলিটিক্যাল লিডিটার আশীষ চট্টোপাধ্যায়ের কাছে দুটি কেন্দ্রের প্রচুর নাম কেন বলুন তো আশিস দেখুন রানাঘাট কেন্দ্রে পাঁচটা নাম অর্চনা মজুমদার জগন্নাথ সরকার মুকুটমণি অধিকারী অশোক বিশ্বাস রঞ্জিত বিশ্বাস ব্যারাকপুরে চারটে নাম মনোজ ব্যানার্জি উত্তম অধিকারী পাত্র বিমলেশ তেওয়ারি এই রকম মানে প্রার্থী তালিকাতেও কিন্তু ওই কথাটাই আমি আমার বলছি যে একটা কনফিউজ লিডারশিপের লট একদল মানুষ যারা কনফিউজ যারা সাধারণত প্রার্থী কীভাবে হয় এত পাঁচ বছর ধরে সংগঠন করা হয়েছে প্রচার করা হয়েছে ইত্যাদির মধ্য দিয়ে একটা দুটো নাম সামনে চলে আসে সেই নামগুলো নেতৃত্ব বলে যে হ্যাঁ এ অথবা একজন বড়জন পাশে থাকতে পারে এ কিন্তু পাঁচজন চারজন আপনি দেখুন কৃষ্ণনগরের তিনজন মানে এর থেকে বোঝা যায় এবং রূপা গাঙ্গুলি রূপা গাঙ্গুলি কোথায় কী হবে কী অবস্থায় আছে কে জানে সুতরাং সেই দিক থেকে কিন্তু একটা কনফিউজড লিডারশিপ রাজ্য বিজেপি সেটা বোঝা যাচ্ছে বহরমপুরে মাফুজা খাতুনের নামটা রাখাও কিন্তু সেই রকমই ব্যাপার মাহফুজা খাতুনের ধর্মীয় পরিচিতি অনুযায়ী মুর্শিদাবাদের অন্য কেন্দ্রে তার নামটা থাকাটা অনেক স্বাভাবিক বলে মনে হয় সুতরাং এক কথা বোঝা যে বেশ একটা মানে দ্বিধান্বিত দোলাচলচিত এবং নানান লোককে খুশি করার মতো করে একটা প্রার্থী তালিকা রাজ্য বিজেপির এই অংশ বানিয়েছে বলে মনে হচ্ছে আর কি দেখা যাক শেষ পর্যন্ত চূড়ান্ত প্রার্থী তালিকা কি হয় আর এই প্রার্থী তালিকা যদি শেষ পর্যন্ত সঠিক হয় সেক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব এই নামগুলির মধ্যে কতগুলিকে মান্যতা দেন সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে ধন্যবাদ আশিষা আমাদের সঙ্গে আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় এখনকার মতো এ পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন